আমি একজন একজন কিছু টাকা ধার দিয়েছি তার আমাকে সে টাকাগুলো তিন মাস পর ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু কারণবশত সে আমার টাকাগুলো ফেরত দিতে পারছে না আজ প্রায় দেড় বছর তো তো আমাকে কি এই এই টাকার জায়গা দিতে হবে হ্যাঁ এটার উত্তর আমি একটু আগে দিচ্ছি তবে আবার বলেছি বলছি সেটা হচ্ছে যে আপনার থেকে কেউ টাকা ধার নিয়েছে ধার নেওয়ার পরে সেটা দুই ধরনের তিন ধরনের এক ধরন হচ্ছে অনেক টাকা ধার নিয়ে সে ইনভেস্ট করেছে এটাকে ওই ব্যক্তি জায়গা দিবে যে ব্যক্তি ইনভেস্ট করেছে কারণ সে ইনভেস্ট করেছে কাজে লাগিয়েছে ধরেন আপনার থেকে পাঁচ লাখ টাকা নিয়ে তিনি ব্যবসায় খাটিয়েছেন তার উচিত এটা টাকা এটা এ টাকা জাকা দেয়া কারণ ব্যবসায় খাটিয়েছেন তিনি অভাব হিসাবে অভাবই ঋণ নয় এটা এটা হচ্ছে তার স্বভাবগত ঋণ এবং এটা ব্যবসাগত ঋণ এই জন্য যেন তাকে জায়গা দিতে হবে এটা ওই সেজন্য এটা না বলে যে আমি তো ঋণের টাকা দিয়ে ব্যবসা করছি ওইটা দিয়ে বাস পার হওয়া যাবে না কারণ তিনি ইনভেস্ট করেছেন ব্যবসা করছেন এই জন্য তাকে এটা টাকা দিতে হবে আর দ্বিতীয় ঋণ হচ্ছে আপনার থেকে একজন মানুষ ঋণ নিয়েছে সে এখন খরচ করে ফেলেছে বা সে দিতে পারছে না তার অভাবের কারণে সমস্যায় পড়ে গেছে আপনি যদি জানেন যে সে টাকা পেলেই দিয়ে দিবে এতে কোনো সমস্যা নেই টাকাটা সে দিয়ে দিবে। এরকম লোক যে টাকা কখনও তার থেকে টাকা মার যাবে না তখন আপনাকে সেটা জাকা দিয়ে যেতে হবে এটা আপনি যেটা বলেছেন এটা যে তিন মাস পরে দেওয়ার কথা সেটা দেয়নি দেড় বছর হয়ে গেছে আপনাকে এটা চাকা দিয়ে যেতে হবে কারণ আপনি সে টাকাটা আপনার তো ফেরত দিবে আপনি শিওর আর যদি এমন হয় মিসে কিন্তু দেওয়ার মতো তার অ্যাবিলিটি আপনি দেখতে পাচ্ছেন না দিতেও পারে আর না পারলে নাও দিতে পারে এরকম মনে হচ্ছে আপনার কাছে তখন আপনার সেটা চাকা দিতে হবে না সেটাকে জায়গা দিবে সেটা ওই বছর যদি কোনোদিন ফেরত আসে যদি কোনো দিন ফেরত এসে যায় আলহামদুলিল্লাহ সেদিন আপনি সেই বছরের এটা জাকাতটা দিতে হবে এই টাকার জাকাত দিতে হবে ধরেন আপনি বলেছেন যে টাকাটা নিচে আপনার থেকে এটা যদি কোনো জাকাতের পরিমাণ হয় সেটা হিসাব করে হ্যাঁ সেটা আলাদা হিসাব করতে জরুরি না যদি ওই যে বছর পান ওই বছর অন্য টাকার সাথে এটাকে একসাথ করে জাকা দিয়ে দিবেন আর যদি এই বছর ধরেন সে দিতে পারে নাই আগাম আগামী বছর দিতে পারছে না আপনি শিওর না দিবে কি দিবে না সেটাকে আপনি জাকাতের সম্পদ হিসাবে ধরবেন না আর যদি কোনো শিওর হন যে টাকা ফেরত দিবেই তাহলে জাকা দিয়ে যেতে হবে টাকা দিয়ে যেতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন